আপনারা শুনছেন গল্প কথন কলল চ্যাপ্টার টু আমাদের আজকে নিবেদন সুলনি গঙ্গোপাধ্যায়ের ছোটদের গল্প পেতনি বাসুদেবপুরের হরিহর বাড়ুজ্জে বা শ্রীযুক্ত হরিহর ব্যানার্জির নাম প্রত্যেক ঘরের প্রত্যেকটা লোকের মুখে একেবারে অমৃতের মতন আর হবে নাই বা কেন হরিহর যদি না থাকতো তবে এই গ্রাম একদিন শ্মশান হয়ে ভূতপেত্ন গ্রাম হয়ে যেত কত লোকের অসুখ বিসুখ হয় আর হরিহর বারুজ্যে তাদের সারিয়ে তোলে কার কুষ্ঠ কার কলেরা দিনে দুপুরে রাত্রে যখনই ডাকে তখনই ছুটে যায় হরিহর রুগী বা রুগীর বাড়ির লোকে প্রথমে তার ব্যবহারে একটু আশ্চর্য হয়ে যায় কিন্তু পরে তারা হরিহরের ভেতরের আসল রূপটাকে ধরে ফেলে এখন আর কেউই তেমন কিছু মনে করে না ডাক্তারটা ছিল বড্ড গরিব আর গরিব হবে নাই বা কেন কখনো মুখ ফুটে একটা পয়সা চাইত না চাইলি বা দেবে থেকে। গ্রামের নাম যদি দুঃখী গ্রাম হতো তো নামটা মন্দ হতো না পঁচিশ বছর ধরে ডাক্তারি করছে হরিহর ছোটবেলা থেকেই তার ইচ্ছা বড় হয়ে ডাক্তার হবে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে তাই আজ অব্দি মানুষের সেবাই করে চলেছে গ্রামের লোকজন অবশ্য ডাক্তারি ফি বাবদ পয়সা করে দিতে পারতো না কিন্তু দেবতার মতো সম্মান ও শ্রদ্ধা করত গ্রামের কোনো লোক তার মুখের উপর কথাটি পর্যন্ত বলতে বিশেষ সাহস পেত না এই সেদিনের কথা রাত তখন প্রায় একটা দেড়টা হবে সনাতনের মা প্রায় যায় যায় অবস্থা তিন মাস ধরে বুড়ি ভুগছে যমদূত প্রায় ঘরের চৌকাটে বসে আছে বললেও চলে কিন্তু চৌকাটের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না ওই হরিহর ডাক্তার কি যেন একটা বুকের ব্যময় ভুগছই বুড়ি বুড়িকে দেখে ডাক্তার সমস্ত ওষুধপত্র দিয়ে বেরোলো রাত তখন প্রায় আড়াইটা বুড়ি দিব্যি ডাকিয়ে ঘুমোতে লাগল বাড়ির বাইরে এসে সনাতন ডাক্তারকে এগিয়ে দিয়ে আসতে চাইল কিন্তু ডাক্তার বারণ করতে শেয়ার এগুলো না কারণ সে কেন গ্রামের কেউই হরিহরের মুখের উপর বিশেষ একটা কথা বলতে সাহস পায় না আসার সময় হরিহর সনাতনের সঙ্গে ডান দিকের পথ ধরে এসেছিল অবশ্য একটু বেশি পথ হাঁটতে হয়েছিল কিন্তু বাদিকের পথ ধরে গেলে হরিহর ডাক্তারের বাড়ি খুব কাছে হয় কিন্তু লোকে বলে বাদিকের রাস্তাটা নাকি খুব বিপজ্জনক ওদিকে সন্ধ্যের পর কোনো মানুষজন ওই পথে হাঁটে না ওদিকে গেলে একটা পোড়ো বাড়ি পড়ে দিনের বেলা অবশ্য সেই বাড়িতে গ্রামের ছোট ছোট ছেলেরা খেলাধুলো করতে যায় কিন্তু সন্ধে হলে সেই বাড়িদার কেউ যায় না এই বাড়ির অবশ্য একটা ইতিহাস আছে আজ থেকে বেশ কয়েক বছর আগে এই বাড়িতে বাস করত গ্রামের জমিদার জমিদারের কোনো পুত্র সন্তান ছিল না জমিদার তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসত একদিন জমিদারের স্ত্রীর প্রচণ্ড পেটের ব্যায়াম হয় কিন্তু তখনকার নিয়ম ছিল কোনো স্ত্রীলোকের ঘরে বা অন্দরমহলে কোনো পুরুষ ঢুকতে পারবে না তাই জমিদারের স্ত্রীর যে সেবিকা ছিল সে যা পারত তাই সেবা শুশ্রূষা করেছিল কিন্তু কোনোভাবে তাকে বাঁচাতে পারেনি জমিদার স্ত্রীকে এত ভালোবাসত যে স্ত্রীর মৃতদেহের ওপর মাথা রেখে মূর্ছা যায় আর দিন তার জ্ঞান আসেনি সেই থেকে বাড়ি খালি সবাই বলে রাত্রে ওখানে ভূত পেতনির আড্ডা ডাক্তার সুবিধার জন্য বাদিকে রাস্তা ধরেই হাঁটতে শুরু করলো দূর থেকে সনাতনের নজরে পড়ল সে ডাক্তার বাবু ও ডাক্তার বাবু বলে চ্যাঁচাতে চ্যাঁচাতে হরিহরের সামনে এসে বলল এই পদ দিয়ে যাবেন না গো বাবু? কেন কি হয়েছে রাতের বেলা এই পথ দিয়ে কেউ যায় না এই পথ দিয়ে গেলে আপনার বিপদ হতে পারে ডাক্তার ধমক দিয়ে বলল দূর আমার আবার বিপদ আমার আবার বিপদ রে তুই যা আমি ঠিক চলে যাব বুঝিস না এদিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি যেতে পারবো ওদিকে আবার আমার বউ যে আমার জন্য পথ চেয়ে বসে আছে যা যা সনাতনার বিশেষ কিছু বলতে সাহস পেল না শুধু মনে মনে দুর্গার নাম জপ করতে লাগল তারপর ভাবল দেবতার কি কখনো ক্ষতি হয় সামনের দিকে তাকালে ধুধু প্রান্তর চাঁদের আলোয় সবুজ প্রান্তর কেমন যেন কালচে রূপ নিয়েছে কিছুটা পথ যেতেই কে যেন চেঁচিয়ে উঠল ডাক্তারবাবু ও ডাক্তারবাবু আমার সঙ্গে শিগগির একবার চলুন ডাক্তার দেখল ধুতি পাঞ্জাবি পরে এক মাঝ মাঝবয়স্ক ভদ্রলোক তাকে ডাকছে ডাক্তার জিজ্ঞেস করলেন কি ব্যাপার কি হয়েছে আমার স্ত্রীর ভীষণ শরীর খারাপ আপনি একবার চলুন আপনি কি করে জানলেন এত রাত্রে আমি এপদ দিয়ে যাব আমি খবর পেয়েছি আপনি রাত্রে গ্রামে রোগী দেখতে এসেছেন আপনি শিগগির চলুন নইলে কেউ বাঁচানো যাবে না বেচারি অনেকদিন ধরে ভুগছে আমি তো আগে আপনাকে কোনো দিন দেখিনি আপনি আমাকে না চিনলে কী হবে আমি আপনাকে ভালোভাবে চিনি রাখতে বাবু আর দেরি করবেন না পরে কথা বলবেন এখন শিগগির চলুন আপনাকে যেভাবেই হোক আমার স্ত্রীকে ভালো করে তুলতে হবে যত টাকা লাগে আমি দেব আমার যত সর্বস্ব দিয়ে করব আরে বাবা আগে তো দেখি গিয়ে কী রোগ লোকটা ডাক্তারের ব্যাগটা নিয়ে ডাক্তারের আগে আগে যেতে লাগলো গিয়ে ঢুকলো ওই পোড়ো বাড়িতে ঘরের মধ্যে ঢুকতে যাবে ঠিক সেই সময় একটা কালো বেড়াল তার পায়ের সামনে দিয়ে চলে গেল ডাক্তার অবশ্য প্রথমে একটু ভয় পেয়ে গেছিল পরে নিজেকে সম্বিত করে লোকটার পেছন পেছন রোগীর ঘরে ঢুকলো রোগীর ঘরটা একেবারে অন্ধকার ঘরের ভেতরের মধ্যে কেউ কাউকে দেখতে পাবে না এরকম অন্ধকার ডাক্তার বলে উঠল কি গো আপনাদের ঘরে কোনো বাতি বা আলো নেই আমি রোগী দেখব কি করে লোকটা আবার নাকিসুরে বলল। না ডাক্তারবাবু আলোটালো জ্বালা আমার বউ আবার সহ্য করতে পারে না আর ওসব অভ্যেস আমাদের অনেক দিন চলে গেছে লোকটার কথা বলার সুরের পরিবর্তন শুনে কেমন একটা খটকা লাগলো ডাক্তারের ডাক্তার জিজ্ঞেস করলো আলো না হলে রুগীকে দেখব কি করে লোকটা আবার নাকিশুরের উত্তর দিল ঠিক আছে চাঁদের আলো আছে আমি জানলাগুলি সব খুলে দিচ্ছি আপনি রোগী দেখুন ডাক্তারের মনে ভয়ের সঞ্চার হল ডাক্তার অবশ্য ভূত পেতনিতে বিশ্বাস করে তাই ধরেই নিল এটা একটা ভূত বাড়ি আর এখানে সব পেতনির আড্ডা ডাক্তারের মনে প্রচণ্ড ভয় হতে লাগল বুঝতে পারলো লোকটা মানুষের রূপ ধরে তাকে ফাঁদে ফেলার জন্য এইভাবে ঠকিয়ে নিয়ে এসেছে সে মনে মনে রামনাম জপ করতে লাগলো জানলা খুলতেই ডাক্তার দেখলো। যেই মানুষটা তাকে পদ দেখিয়ে তার স্ট্রিকে দেখবার নাম করে নিয়ে এসেছে সে মানুষ নয় একটা কঙ্কাল তার সারা দেহের হাড় সব লিকলিক করছে চোখ দুটো যেন জ্বলছে ডাক্তার ভয় পেয়ে ছোটো ছেলের মতো বলতে লাগলো এই আমাকে কোথায় নিয়ে এসেছেন আমি বাড়ি যাবো আমায় ছেড়ে দিন শুনে কঙ্কালটা বলল বললাম তো যত টাকা লাগে আমি দেব আগে আমার স্ত্রীকে ভালো করে তারপর যাবেন এই বলে লোকটা তার স্ত্রীর শরীরের চাদরটা তুলতেই দেখা গেল তার সারা শরীরটাও কঙ্কালের মতো চোখ দিয়ে আগুনের ছটা বেরোচ্ছে ডাক্তার ভয় পেয়ে গেল প্রচণ্ড ভয় পেল মূর্ছা যাওয়ার মতো অবস্থা হলো তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না তাই দেখে কঙ্কাল লোকটা বলল ডাক্তার বাবু ভয় পাবেন না আমরা আপনার কোনো ক্ষতি অনিষ্ট করব না শুধু আমার বড় আদরের বউকে ভালো করে দিন কঙ্কালটা খাটের তলা থেকে একটা বড় পুটুলি বার করে ডাক্তারের ব্যাগে ঢুকিয়ে দিয়ে বলল এই নিন আপনার যত খরচ হয় করবেন শুধু আমার বউকে সারিয়ে তোলুন কঙ্কাল লোকটা ডাক্তারের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতে লাগলো আর ক্রমশ তার দিকে এগিয়ে আসছিল আর ডাক্তারও ভয় পেতে লাগলো শেষে যখন ডাক্তারের একেবারে কাছে চলে আসলো তখন ডাক্তার ভয়ে অজ্ঞান হয়ে গেল পরদিন ভোরবেলা সূর্য তখনও মুখ দেখায়নি ডাক্তারের জ্ঞান ফিরল সে দেখতে পেল কোন এক ভাগারে শুয়ে আছে নোংরা আবর্জনার মধ্যে পাশে কতগুলো কুকুর নোংরা আবর্জনা গিলছে তার মনে ভাসতে লাগলো যে সে কাল রাত থেকে বাড়ির বাইরে তার বউ একা ঘরে সারা রাত দুশ্চিন্তার মধ্যে কাটিয়েছে সারা গায়ে নোংরা লেগে রয়েছে তাড়াহুড়ো করে উঠে পড়ে সে বাড়ির পথে রওনা হল সঙ্গে নিল পুটুলি ভরা ব্যাগটা সারারাত বউ তার জন্য অপেক্ষা করে বসেছিল এতটুকু ঘুমাতে পারেনি স্বামী ঘরে ঢুকতে জিজ্ঞেস করলো তুমি কোথায় গেছিলে এমন অবস্থা হলো কেন জামা কাপড়ের নোংরা লাগলো কি করে এত সারটা কোথায় পড়েছিলে কি অবস্থা ডাক্তার বললো বলল আমাকে এক গ্লাস জল দেবে জল খেয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকল তারপর গতকাল রাতের সমস্ত ঘটনা তার মনে পড়ে গেল বুকে সমস্ত ঘটনা সে বলল কিন্তু কিছুতেই চিন্তা করে উঠতে পারল না কি করে ওই ময়লা আবর্জনা এলো কে তাকে ওই আবর্জনার মধ্যে এনে ফেলল বউ বলল এখনো বুঝতে পারলে না ওই ভূতপেটনিগুলির রাগের আগে ওই কাণ্ড করেছে কথা বলতে বলতে হঠাৎ ডাক্তারের মনে পড়লো সেই পুঁটুলিটার কথা সে বউকে বলল দেখো তো বউ ওই ব্যাগটার মধ্যে কোনো পুটুলি আছে কি না বউ পুটুলি খুলে দেখে হাজার হাজার মোহর সে আশ্চর্য হয়ে গেল মনে মনে ভাবতে লাগলো এবার তারা বিরাট বড় লোক হবে এতদিন যে দারিদ্র তাদের ঘরে ছিল তা দূর হবে ভগবান স্বয়ং সহায় হয়েছে বেলা হতে গ্রামের অন্যান্য নাম করা লোকেদের সমস্ত ঘটনা বলতেই তারা সেই জমিদার আর জমিদার স্ত্রীর পুরনো ইতিহাস বলল গ্রামের অবনীয়জাকে ডেকে জিজ্ঞেস করতে সে বলল জমিদারদের বংশের কেউ ছিল না তাই তাদের কোনো শ্রাদ্ধশান্তি করা হয়নি আত্মারও শান্তি হয়নি অবশ্য একটা কাজ করলে আত্মার মুক্তি ঘটবে ডাক্তার তখন ওঝাকে আর গ্রামের অন্যান্য লোকদের বলল কাল রাতে জমিদার ভূত আর তার পেত্নী স্ত্রী আমার প্রচুর ধনরত্ন দিয়ে গেছে আমার বাবু ও বড় বড়ো লোকটো খাওয়ার ইচ্ছে নেই তোমাদের সেবা করতে পারলে আমার আনন্দ তাই বউ বলছিল ওই জমিদারের ধনরত্ন দিয়ে পোড়ো বাড়িটাতে যদি একটা হাসপাতাল করি তবে গ্রামের বিরাট নাম হবে গ্রামের লোকেরও ভালো হবে গ্রামের লোকেরা সবাই কীরকম জানার শঙ্কিতভাবে বলল কিন্তু ভূত পেতনিরা কি আমাদের কাজ করতে দেবে একে ওদের ভিটে তার উপর ওটা এখন ওদের বসতি সব কিছু শুনে ওঝা বললো ওসব দোষ কাটিয়ে দেয়া যাবে অবশ্য একটু কিছু খরচ করতে হবে কত টাকা এমন বেশি নয় ভূতপ্রেতনির দোষ কাটাতে আমার যা দরকার তার খরচ আর তারপর গ্রামের কেউ লোক গয়াতে গিয়ে জমিদার ভূত আর পেতনি স্ত্রীর জন্য পিণ্ডদান করে সমস্ত কিছু শেষ অবশ্য আমায় একটু বেশি খাটতে হবে বুঝতেই তো পারছেন কত দিনের ভূত বসতি তার উপর কত ভালোবাসা একসঙ্গে দুজনের দোষ কাটাতে হবে গ্রামের লোকেরা সবজনে একটা অভয় বাণী শুনল তারা সকলে মিলে বলল ওসব যা কিছু করতে হয় তুমি করবে আমরা ওসবে কিছু বুঝি না যাতে যা ভালো হবে তুমি তাই করো তুমি তো আমাদেরই গ্রামের লোক আরে বাবা গ্রামে যদি কিছু একটা হয় সেটা তোমারও ভালোর জন্য ওঝা বলল ঠিক আছে আমি যা যা বলছি সেই মতো সব জোগাড় করে দাও তারপরে ব্যবস্থা আমি করছি তারপর ওঝা বাড়ির ভূত প্রেত্নীকে চিরদিনের মতো তাড়িয়ে দিয়ে বাড়িটাকে দোষমুক্ত করে দিল কিছুদিন পর গয়াতে গিয়ে পিন্ডি দিয়ে আসা হলো। তারপর হাসপাতাল তৈরির জন্য বাড়ি ভাঙা শুরু হল হাসপাতাল তৈরি হলো গ্রামের লোকেরা হরিহর বাড়ুজ্যকে হরিহর দেবতা বলতে লাগলো